এই তো ডিমটা একটু দেখাবো না ডিমটাই বাবা রাগ দেখো তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার কলকাতা। অনেকদিন পরে আজকে একটা ভিডিও দিচ্ছি। আজকে সারাদিনের একটা ডেলি ব্লগস, একটা খুব ছোট্ট ব্লগস তোমাদের সাথে শেয়ার করব। সবে ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হব, দেন একটা সুন্দর রেসিপি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে এখন চলে এসেছি। একটু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই স্কিনটা কিন্তু এখন একটু ডাল লাগছে। তো স্কিনে বেশি কিছু না, একটা সিম্পল একটা ময়শ্চারাইজার একটু ইউজ করে নেবো। যাই হোক, এটা কিন্তু আমার একটা ভীষণ প্রিয় ময়শ্চারাইজার, তো সেটাই এখন একটুখানি ইউজ করে নিচ্ছি। যেহেতু আমি ডেলি ব্লগ করি না, তাই জন্য ক্যামেরার কিন্তু আমার কাছে কোনো সেট আপ নেই, নিজেকেই নিজের ক্যামেরা করতে হয়। আর এই যে আমার ঘরের এত সুবিশাল একটা জানালা, সেটা দিয়ে কিন্তু বেশ সুন্দর বাইরের প্রকৃতিটাকে কিন্তু এনজয় করা যায়। আজকে দেখো চারিদিকে কিন্তু রোদ্দুর উঠেছে, বেশ ঝলমল করছে চারিদিকটা, খুব সুন্দর একটা ওয়েদার। যাই হোক, ওয়েদারটা দেখতে দেখতে আর গল্প করতে করতে কিন্তু আমার বিছনা গোছানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো স্যান্ডউইচের জন্য ব্লিঙ্কিট থেকে যেটা অর্ডার করেছিলাম, একটা মেয়োনিজ আর একটা চিজ, সেটা কিন্তু চলে এসেছে। তো সকাল সকালে শুরু হয়ে যায় আমার ঘুম থেকে উঠে মার পেছনে লাগা। তো সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমার মা কিন্তু একদম ক্যামেরার সামনে আসে না, খুব জোর করে ক্যামেরার সামনে আনতে হয়, সবার ক্যামেরাতে তো যাই না। এই আমি ছোট্টখাট্টো একটা চেষ্টা করছি, তোমরা মার জন্য কিন্তু আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করে দিও। তো চলো শুরু করি আজকে সকালের একটা সুন্দর ব্রেকফাস্ট। তা একটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর কী কী নিয়েছি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর সাথে সাথে কিন্তু ডিমটাও সিদ্ধ হচ্ছে, আর পাশে কিন্তু বাবা মার জন্য আমি একটু চা বসিয়ে দিয়েছি। বাবা মার চা করাটা কিন্তু খুবই ইজি আর সিম্পল, কারণ তারা চিনি ছাড়া চা খায়। জাস্ট একটু গরম জল করে তাদের চা পাতাটা ফুটিয়ে তারপরে একটুখানি কিন্তু বিট নুন দিয়ে তারা কিন্তু চাটা খেয়ে নেয়। তো এই চাটা করতে কিন্তু একদমই সময় লাগে না। আর এখনও যেহেতু ঠান্ডাটা যায়নি, আর বাবা কিন্তু প্রচণ্ড চা খেতে ভালোবাসে, তাই চাটা কিন্তু লাগেই। আর স্যান্ডউইচটা করব বলে কিন্তু এই যে আমার কাছে বড় স্যান্ডউইচ ব্রেড ছিল না, তো সেটাই কিন্তু মা আবার কষ্ট করে নিচ থেকে আমার জন্য আনতে গেছিলো, যাতে তোমাদের সাথে আমি স্যান্ডউইচটা শেয়ার করতে পারি। এ দেখো বড় স্যান্ডউইচ ব্রেড নিয়ে এসছে। তো এবার ব্রেডের মধ্যে কিন্তু আমি মেয়োনিজ লাগিয়ে নিয়েছি অলরেডি, এরপরে টমেটো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ সবটা দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি, চাট মশলা, গোলমরিচ, সাথে একটু বিট নুন আর একটু চিনি, যেটা অ্যাড করতেও পারো নাও পারো, তার সাথে একটু কেচাপ আমি অ্যাড করে একটা কিন্তু চিজ দিয়ে দিয়েছি। দেন ভালো করে ওপর থেকে আরেকটা পাউরুটি চাপিয়ে ওপরটা কিন্তু ভালো মতন বাটার লাগিয়ে তারপরে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে তাতে কিন্তু ভালো করে স্যান্ডউইচটা কিন্তু শেখে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। আর এখন কিন্তু চলে এসেছি আমি বারান্দায়। এবার বারান্দায় অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, একটা ঘুঘু পাখি এসে কিন্তু বাসা করেছে। অ্যাকচুয়ালি এই যে ট্রলিটার ওপরে বাসা করেছে, ট্রলি ব্যাগটা কিন্তু আমাদের খুব প্রয়োজন এখন। কেন প্রয়োজন সেটা তোমরা দেখতেই পাবে এবং তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো বাবা, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি বাট কিছুতেই পাচ্ছি না। তো আজকে অনেক চেষ্টা করে কিন্তু দেখো কী সুন্দর বাসাটা বানিয়েছে, অনেক চেষ্টা করে কিন্তু আজকে ট্রলি ব্যাগটাকে উদ্ধার করেছি। আর এই যে আমার স্যান্ডউইচ কিন্তু রেডি। তো এই তো একদম স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আলু কাটা কিন্তু কমপ্লিট। এবার কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম, আর তেলটা গরম হলে কিন্তু একটু কালো জিরা আমি ফোড়ন দিয়ে নিলাম। তারপরে টুকরো করে যে আলুগুলো কিন্তু কেটে রেখেছি সেই আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আজকে রান্না করতে কিন্তু একটু সমস্যা হয়েছে, তার কারণ আমি যেহেতু ডেলি ভ্লগস করি না আর ক্যামেরার তাই জন্য কোনো সেট আপ নেই। তো যাই হোক, একটু প্রবলেম হয়েছে। এরপরে তো স্বাদ মতো নুন হলুদ দিয়েছি, তার সাথে চিনিও দিয়েছি। যে কোনো খাবারেই আমি একটু চিনি দিই, আর যেহেতু সৌরভের জন্য অ্যাকচুয়ালি খাবারটা বানাচ্ছি তো মিষ্টি ছাড়া কিন্তু একদমই খেতে পারে না। দেখো কত সুন্দর একটা কিন্তু লাইট সকালবেলা ব্রেকফাস্টের জন্য আলুর তরকারি তৈরি হয়ে গেল। এরপর একটু ধনেপাতা আমার ঘরে ছিল, তাই জন্য একটু ধনেপাতাও দিয়ে দিলাম, আর সাথে কিন্তু হালকা একটু ঘি আমি অ্যাড করে দিয়েছি। কত সুন্দর তরকারিটা!
আর আমি কিন্তু একদমই ভালো রুটি করতে পারি না, তাই মাকে ডেকেছি রুটি করার জন্য। আর এই যে মা কিন্তু মার বাবার জন্য রুটি করে নিয়েছে, আর এত সুন্দর গোল গোল রুটি মা করে কিছু বলার নেই। আর মা কিন্তু জানো একসাথে তোমরা অনেকগুলো রুটি কিন্তু একসাথে মা করতে পারে, আর আমি তো একটাও রুটি মনে হয় সেভাবে ভাজতে পারি না। তো যাই হোক, মা কিন্তু দারুণ দেখো কি সুন্দর রুটিগুলো ফুলছে। তো রুটিগুলো কিন্তু মার কমপ্লিট, তারপরে কিন্তু যেহেতু আমি রুটি অতটা পারি না সে কারণে কিন্তু লুচি ভেজে নিচ্ছি আমি সৌরভের জন্য। এটা সৌরভের ব্রেকফাস্টটা কিন্তু মোটামুটি রেডি করে দিয়েছে, তাছাড়া লুচি আর তরকারি কিন্তু ভীষণ ভালো খায়। তো গাইজ, তোমরা ভাবছো সৌরভ কোথায়? সৌরভকে তো আমার সাথে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না। অ্যাকচুয়ালি সৌরভের মর্নিং শিফট থাকে জবে, তো সেখানেই সৌরভকে চলে যেতে হয়। তো এখন লুচি আর আলুর তরকারি, এটা তো তোমাদের আগেই বললাম যে রেডি করেছি সৌরভের জন্য, তো এক্ষুনি আসবে, তোমরা দেখতে পাবে। কেমন হয়েছে খেতে? ভালো খাচ্ছ? আর কটা লুচি খাবে? মানে আটটা সাত আটটা লুচি আছে, আমি ময়দা মেখে দিতে পারবো না, আমি এখন বেরাবো। বললাম তুমি ঘরে খাওয়ার ভালো খাও কি খাও না, তুমি যেটা বুঝে নেবো তাতে খুবই ভালো তোমার জন্য। তো সৌরভের সাথে মজা করার পরে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ মার সাথে একটু বাজারে যাব বলে। আর তাছাড়া মা কিন্তু ভীষণ অসুস্থ ছিল, তো 1.5 মাস কিন্তু মা প্রায় ঘর থেকেই বেরোতে পারেনি। তাই আজকে কিন্তু আমার কাছে একটা বিশাল আনন্দের দিন যে মার সাথে আমি সেই আবার অনেক দিন পর বাজারে যাচ্ছি, আর মা এতদিন পরে বাজার করতে বেরিয়েছে, রাস্তা দেখছে, বাজারে যাচ্ছে। আসলে মা বাজার করতে ভীষণ ভালোবাসে, তো তো যেহেতু 1.5 মাস বেরোয়নি তো আজকে বেরিয়েছে, এটা আমার কাছে ভীষণ আনন্দের। তো যাই হোক, এই যে চিকেন মাছ সব কিছু দেখতে পাচ্ছ তোমরা, আলু পেঁয়াজ আমাদের মোটামুটি সব কিছু টুকটাক করে আমি আর মা বাজার করে নিচ্ছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গল্পও করে নিচ্ছি দুজন মিলে। আর মা বলছে এটা নেবো ওটা নেবো সেটা নেবো, আমিও বললাম যে ঠিক আছে চলো নিতে থাকি। সব কিছু কেনাকাটি করার পরে কিন্তু আমরা চলে গেছিলাম ফল কিনতে, আর অনেক ফলও নিয়েছিলাম। বাজার করার পর এটা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার মামা বাড়ি, মানে মা কিন্তু বহু দিন পরে কিন্তু মা বাড়িতে এসেছে। এই যে আমার দিদা, তোমরা যাকে চেনো। আমি দিদা বলছি, আমার নাতনি ভিডিও দেখবা, লাইক করবা, পাশে থাকবে, বুঝেছো? আসলে বন্ধুরা, দিদা ঠাকুমাদের ভালোবাসার কিন্তু সীমা নেই। যাই হোক, দিদা বাড়ি থেকে ঘুরে এসে মাও বেশ খুশি হয়ে গেছে, তো এসে ঝটপট আমি আর মা মিলে একটু রান্নাটাও করে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চটা খুব সিম্পল রান্না করেছিলাম। তো যাই হোক, মাছের ঝোল খুব সুন্দর পাতলা করে বানানো হয়েছিল, ডাল আলু ভাজা ভাত। যাই হোক, তোমরা যে খাটটা দেখেছো সেটা কিন্তু আমি খাচ্ছি না, এটা কিন্তু আমার দুপুরবেলার লাঞ্চ। তো আঙুর দিয়ে শুরু করি, যেহেতু এই সব কটা ফলের মধ্যে আঙুরটা ভীষণ ফেভারিট আমার। আর তাছাড়াও যখন যখন আমি ফল খাই তখন তখন কিন্তু সবসময় আমি আঙুরটা খাই না, আজকে খুব ইচ্ছা করলো আঙুরটাই খাই, এটাই করি। তো ওটাকে মালের গাড়িটাকে ইংলিশে কী বলে? গুডস ট্রেন। হ্যাঁ, আরেকটা তাহলে আরেকটা কী ট্রেন হয়? একটা প্যাসেঞ্জার ট্রেন। আচ্ছা, ট্রেনটা তো কোশ্চেনই পেলে। হ্যাঁ, কোশ্চেন দেখে দেখেই তুই লিখে দিবি, ঠিক আছে? GODS গুডস, এটা তো আমি লিখতেই পারবো। হুম, এটা কি কালার করছো তুমি? ইয়েলো। হ্যাঁ, ইয়েলো, ইয়েলো কালার করছো, আচ্ছা করো। তো বন্ধুরা, তোমরা ভাবলে এই খুদেগুলো কে? আসলে খুদেগুলো হলো যাদেরকে আমি পড়াই, আর ওরা আমার কাছে অনেক দিন ধরেই পড়ে, আর ওদের কাছে গেলে কিন্তু আমার মনে একটা ভীষণ শান্তি ফিল হয়। তো যাই হোক, ওদেরকে পড়িয়ে এসে কিন্তু রাত্রিবেলায় কিন্তু একটা সুন্দর চিকেন ঘুগনির প্রিপারেশান কিন্তু করছিলাম। দেখো, প্রথমে চিকেনগুলোকে রেগুলার যে মশলা আছে সেই মশলাগুলো দিয়ে কিন্তু ম্যারিনেশন করে একটু ভেজে নিলাম, আর সেই তেলে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলু, তার সাথে একটু নুন হলুদ অ্যাড করে ভালো করে আলুগুলো কষিয়ে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু খুব ভালো করে কষতে হবে, এবং কষে যাওয়ার পরে কিন্তু আমি একটা পেস্ট আলুগুলোর সাথে অ্যাড করেছিলাম। এই পেস্টটার মধ্যে ছিল টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, একটু ভালো করে মিক্সিতে জল দিয়ে একটা কাঁচা লঙ্কা একটু আমি বেটে নিয়েছিলাম।
তারপরে কিন্তু ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তারপর আবার রেগুলার ওয়াইজ যা যা মশলা তোমাদের দিতে হবে, একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঠিক আছে, তো এগুলো গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ, তো এগুলো ভালো মতন একটুখানি দিয়ে কিন্তু ঘুগনির মটরটা দিয়ে কিন্তু তারপরে আমি কিন্তু সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে দিয়ে ঘুগনির মটরগুলোকে কষিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমার ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটাই কিন্তু আমাদের সবার আজকে রাত্রে ডিনার ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ব্লগসে। সবাই সুস্থ থেকো।